নজর রাখবো পরবর্তী সংবাদে। গৃহবধূ মৃত্যুকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ধর্মনগরে, যেখানে কৃষ্ণপুর জোড়াখালভাট এলাকায় এই দুর্ঘটনা। ইতিমধ্যেই জানা যায় যে গৃহবধূ মৃত্যু এবং মৃত্যু সম্পর্কে এখনো পর্যন্ত যেটা ধর্মনগর থানার পুলিশ জানিয়েছেন যে ঘটনাস্থলে তারা যান এবং মহিলার দেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন। মহিলার গলায় দড়ি লাগানো ছিল, যা দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে যে দড়ির আঘাতেই তার মৃত্যু হয়েছে। তবে এটা নিছকই আত্মহত্যা না, এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, তা খতিয়ে দেখছে ধর্মনগর মহিলা থানার পুলিশ। ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ধর্মনগরের কৃষ্ণপুর জোড়াখালভাট এলাকায়। কি বক্তব্য উঠে আসছে ঘটনা প্রসঙ্গে পুলিশের, শুনুন। ধরুন আমরা দেখতে পেলাম স্যার, এখানে দুর্গন্ধ এলাকায় একটা ঘটনা ঘটেছে, সেখানে একটা গৃহবধূ মৃত অবস্থা পাওয়া গেছে, সেই বিষয়ে জানতে চাই ঘটনাটা কি হয়েছিল স্যার। দুপুর 2টা নাগাদ আমাদের কাছে খবর আছে যে কৃষ্ণপুর জোড়াখালভাট এলাকায় একজন মহিলা মৃতদেহ বাড়িতে পড়ে আছে। তো অ্যাকর্ডিংলি মহিলা থানার অফিসাররা সহ আমরা এখানে এসেছি। এখানে দেখতে পেলাম যে একজন মহিলা দেখতে মনে হচ্ছে ফাঁসিতে ঝুলানো অবস্থায়, কিন্তু তার গলাতে দড়ি লটকানো এবং দেহটা নিচে পড়ে আছে আর কি। সেই ব্যাপারে আমরা পোস্টমর্টমের জন্য বডিটাকে ধর্মনগর মর্গে পাঠিয়েছি, পোস্টমর্টমের পরে ডিটেলস জানা যাবে কজ অফ ডেথ। আপনারা শুনলেন ঘটনা প্রসঙ্গে সংশ্লিষ্ট বক্তব্য। ইতিমধ্যে গৃহবধূ মৃত্যুকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য জোড়াখালভাট এলাকার। ঘটনাকে কেন্দ্র করে সকলের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। তবে আর কিছুদিন পর ইতিমধ্যে ঘটনা প্রসঙ্গে যেমনটা জানা গেছে যে মৃত গৃহবধূর নিকট আত্মীয়র কাছ থেকে জানা যায় যে ওই গৃহবধূর নাম রোহিনা পারভিন, তার স্বামীর নাম আব্দুল জব্বার। মৃত গৃহবধূর বাড়ির লোক অভিযোগ করেছেন যে বিয়ের জিনিসপত্রের দাবি দেওয়া ছিল, অর্থাৎ পণের দাবি দেওয়া ছিল, এবং যে যাকে কেন্দ্র করে এক প্রকার বলা যায় যে এই মৃত্যু, এমনটাই অভিযোগ উঠে এসেছে মৃতের পরিবারের পক্ষ থেকে। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখছে ইতিমধ্যে পুলিশ। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।